ব্যাগটা ছাড়তে বলছি আমি তোমাকে ব্যাগটা ছাড়তে বলছি আমি তোমাকে ব্যাগটা ছাড়তে বলছি শুন আমি তোর একটা কথা কই শুন আমরা গরীব ঠিক আছে হ খালালি কামাই খাই তার মানে এই না যে অন্যের আমানত রাখ শুন আমার সব বলতে দে বলতে দাও অন্যের আমানত এটা কার না কার পড়ে গেছে হয়তো ওই লোক খুঁজতেছে পাগলের মতো হয়ে যেতেছে ছাড়ো তুমি ব্যাগ ছাড়ো তুমি ব্যাগ ছাড়ো তুমি ব্যাগ ছাড়ো আমি কইলাম না অনেক কষ্ট করছি জীবনে টাকার জন্য টাকার জন্য জীবনে বহুত কষ্ট করছি আল্লাহ আমারে মিলাই দিয়েছে যেহেতু ধরো দাঁড়া দাঁড়া দ্বারা একটা কথা কইতে হবে শোন এই যে টাকাগুলি পাইছস হ্যাঁ এই টাকাগুলি যদি হ্যাঁ নিয়ে বাসায় যাস কিছুদিন আরামে চলবি আয়েস করবি ফুর্তি করবি তারপর কি হবো একটা সময় টাকাগুলি শেষ হয়ে যাব না হইব কি না কিন্তু এই যে দেখ আমরা যে দুঃখ কষ্ট করে হালাল রুজি রোজগার করে কামাই কইরা সংসার চালাই এর মধ্যে কিন্তু একটা সুখ আছে একটা আনন্দ আসে পাক খুশি থাকে আমার ভিতরে কোনো লোভ নাই আমি মনে করছিলাম তুই আমার স্ত্রী পাচক তো নামাজ পড়স আল্লাহ আল্লাহ হয়েছস তোর ভিতরে একটা সততা আছে এখন দেখি তোর ভিতরে সামান্য লোভের জন্য সততাটুকু তুই নষ্ট করে ভালো হয়েছ তা আমরা কতদিন ধরে কষ্ট করতেছি পাক দিব শোন আমার ভিতরে কোনো লোভ নাই আমি এরকম এই টাকা তো অনেক অল্প টাকা এর চাইতে অনেক বেশি বেশি টাকা পাইছি আমি যদি আমার ভিতরে লোভ কাজ করতো আমার ঢাকা শহরে আটটা দশটা বাড়ি থাকতো এরকম রিক্সা চালাইতাম না আমি আমার বড় বড় গাড়ির গ্যারেজ থাকতো কিন্তু আমি লোভ করি নাই কী লাভ লোভ কইরা আল্লাহ আমার যতটুকু দিছে ওটাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটার উপর শুকুর গুজার কর ভাই আল্লাহ একটা ঘর তারা আল্লাহ দেখবো কি দিছো আমরা ক 20 বছর বিয়া বিয়া হইছে তোমার সাথে আমি সংসার করতেছি মানে কি দিছো ঠিকমতো ভালো পেট ভরে খাইতে দাও নাই একটা ভালো কাপড় দাও নাই একটা ভালো কসমেটিক দাও নাই কি দিছো আমরা ক কি দিছো দেখ তারপর খসনসিব হালাল রুজি কইরা খাইতেছি হালাল খাবারের মধ্যে অনেক সুখ আছে অনেক শান্তি আছে এটা অন্যের আমানত তোমার জ্ঞানের কথা তুমি রাখো আমি আমি এই টাকা গেলাম শুন শুন শুন

আমি এই টাকা গুলো নিয়ে ভালো থাকবো তুমি থাকো তোমার মতো আমি আমি টাকা পাই না এই কাজটা তুই করিস না এই কাজটা তুই করিস না আল্লাহর কি আমার পথ ছাড়বা না আমি বাসায় এই যে লোকের ঠিকানা এখানে

তুমি এনে কি করতেছা টাকা লিয়া আমার ড্যাঙ্গায় তারপর যাবি যদি আমার ড্যাঙ্গায় তুই যাইতে পারো সেই টাকা নিয়া আমার কোন দাবি নাই যা যাস না কেন যা শোন সততা মানুষের অনেক বড় একটা সম্পদ আমি সৎ মানুষ এই জন্য আল্লাহফাক আমার হয়তো একটু কষ্ট লাগছে কিন্তু আমি ভালো আছি আমি সবসময় আল্লাহকে নিকট শুক্রিয়া দায় করি জাল্লাহ আপনি আমার অনেক ভালো রাখছেন অনেক অনেক ভালো রাখছেন সত্বকের আল্লাহ্বাক বিভিন্নভাবে পরীক্ষা করে সামান্য একটু টাকার লোভে পড়ে নিজের ইমান নষ্ট করে দিতে চল এই ঠিকানা মতো যায় উনার টাকাটা দিয়ে আসি উনি অনেক খুশি হইব সবচেয়ে বড় কথা হই আল্লাপাক খুশি হইব ধর

একিন্তু কইলাম আমি তুই আমার টাকা কই টানবি আমি জানি না আমার টাকা দিবি আজকে দিনের ভিতর না তয়ারে কিন্তু তোর তোর তালাক দি দিমম ডাইরেক্ট একিন্তু বলে দিলাম বারবার খাল কলমি দিস তো এই সমস্যা কি আপনাকে বুঝলাম না তো কি সমস্যা রে কি ওয়া আলাইকুম আসসালাম কি কই যাবেন কোথা থেকে আসছেন আমি সুবর আলী হ্যাঁ আমি সুবর আলী একটা ব্যাগ পাইছি ব্যাগ পাইছেন দেখি এটা আমারই ব্যাগ ওই শয়তানের বস্তা আন ব্যাগ কই পাইছে আন ব্যাগ কই পাইছে কাকা আপনারা যে কি বলে ধন্যবাদ দিমু কাকে আমার ভাষায় নাই